আজকে করছি কাঁঠালের বিচির বড়া। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো প্রেশার কুকারে 4-5 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি ছুলে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, 2টো বড় পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি ময়দা, আর লবণ হলুদ তো থাকছেই। এবার বিচিগুলো আমি মেখে নিচ্ছি চটকে। বিচিগুলো একটু দরদরাভাবেই মাখতে হবে, একদম আলু সেদ্ধর মতো মাখতে হবে না। আমি একসাথে সব মেখে নিচ্ছি, তারপর বড়াটা ভাজব। বিচিটা আমি ম্যাশ করে নিয়েছি এরকম, আর হলুদ লবণও দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা। একটু জল দিয়ে মাখতে হবে, একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, সেজন্য একটু জল দিয়ে ময়দা দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়েছি আমি, এতটা ময়দা আমি দিই নি, যতটা বাইন্ডিংয়ের জন্য লাগবে আমি ততটাই দিয়েছি, বেশি দিলেও ভালো লাগবে না। এবার আমি এগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিব বড়াগুলো। এর মধ্যে শুধু আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়েছি, আর ময়দা দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, না তো উপরে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এবার উল্টে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো দিয়ে সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে, কিছুক্ষণ পর উল্টে দিতে হবে। এভাবে আমি ডিপ ফ্রাই করে সব বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে আপনারা কাঁঠালের বিচির বড়া করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।